আজকে ওয়েদারটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, তো কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করছিল। ভেবেছিলাম 300 ফিটে যাব, কিন্তু আসা যাওয়া যদি একটু ঝামেলা হয়ে যায়, প্লাস টাইমিংয়েরও একটা ব্যাপার আছে, তাই আর সেখানে যাইনি। এরপরে ভাবলাম যে ওকে ফাইন, গুলশান দুয়ে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে যাওয়া যাক, যেহেতু আমার এখানে আগে আসা হয়নি। অ্যান্ড ভিডিওতে দেখেছিলাম যে প্লেসটা সুন্দর আছে, দেন ভাবলাম যে ওয়াই নট ওখানেই যাই, যেহেতু ধারে কাছে আছে। তো এই তো আমি, আমার ফ্রেন্ড তায়রান অ্যান্ড কানিজ, আমরা তিনজন মিলে চলে গিয়েছি। তখন বাজে আপনার 4:30 এরকম। তো যাই হোক, যেহেতু বৃষ্টি হয়েছিল, দেখতেই পারছেন পার্কের আশেপাশে সব কিছু, কিন্তু নিচে মাঠ সব যা আছে সব কিন্তু ভিজে আছে। অ্যান্ড ওয়েদারটা মাসে অনেক বেশি সুন্দর ছিল, যে কারণে হচ্ছে আমরা ঘুরে অনেক মজা পেয়েছি। আসলে এখানে ঘোরা বলতে কি, ধরেন আপনারা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন, তো তখন একটু রিফ্রেশমেন্টের জন্য যেতে পারেন, কিংবা অনেকে দেখা গিয়েছে যে মর্নিং ওয়াকের জন্য যেতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তো অনেকেই দেখেছিলাম যে হাঁটাহাঁটি করছিল। তো যাই হোক, আমরা গেটে ঢুকেই হচ্ছে আপনার একটু পরে ডান সাইডে ছিল বুক ওয়ার্ম, তো এখানে হচ্ছে হিউজ বই আছে, অ্যান্ড যেখানে দেখতেই পারছেন। তো যাই হোক, আমরা এরপরে ঢুকে যাই অ্যান্ড সি। এখানে ঢুকার পর না আপনার মনটাই ভালো হয়ে যাবে, এত বেশি সুন্দর ছিল অ্যান্ড খুবই পিসফুল একটা প্লেস, খুব স্বাভাবিক যেহেতু লাইব্রেরি, এটা তো পিসফুলই থাকবে। আপনারা কিন্তু এখান থেকে বই কিনতে পারবেন, প্লাস ওখানে বসে পড়তেও পারবেন। তো এখানে আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম, নিয়েছি। তো যাই হোক, আর ওদিক থেকে আমার ফ্রেন্ডরাও ওদের মতো বই দেখছিলো। অ্যান্ড এখানে কিছু অ্যাক্সেসরিজ রয়েছে হোম ডেকোরেশনের, এগুলোর প্রাইস ছিল আপনার 350 এরকম রেঞ্জের আর কি। তো এগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায়, সেগুলো আর একটু রিজনেবল থাকে, বা বিভিন্ন ক্যাটাগরিজ আছে যেগুলো প্রাইস আসলে আপ ডাউন হতে থাকে। তো এই যে দেখেন, এখানের ভিউসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, আপনারা আসলে না যাওয়া পর্যন্ত বুঝবেন না। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যাওয়ার জন্য, আরও তো পার্ক পুরাটা আছেই, তো সবটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি কয়েকটা ছবি নিয়েছি, তো যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, অ্যান্ড দুই পাশে দুইটা এমন কিউট কিউট পেঙ্গুইন ছিল, যেগুলো দেখতে আমার ফ্রেন্ড তায়ানের মতো ছিল, দোজ ওয়ার রিয়েলি সো কিউট। তো এই যে এখন হচ্ছে আমরা লেকের কাছে চলে এসেছি, যেহেতু বৃষ্টি হচ্ছিল, সব কিছু যেন আরও সতেজ যেন সজীব হয়ে গিয়েছিল, রাস্তাঘাট সি মানে খুবই ভালো লাগছিল। আমি বলবো যে আপনারা বিকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এর আগে যখন দুপুর থাকে, দুপুরে তো খুব স্বাভাবিক রোদ থাকে, অ্যান্ড রোদের কারণে গরম থাকার অনেক বেশি গরম থাকবে, যে কোনো আপনারা অতটা বেশি এনজয় করতে পারবেন না। তো এই জন্য বলবো যে বিকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখেন, এদিকে হচ্ছে আমার ফ্রেন্ড তায়রান, সে যাচ্ছিল ওর সাথে সাথে। চলেন এখন আমরাও সামনের দিকে আগাই, কি আছে না আছে একটু দেখি। পার্কটা খুব বেশি বড় না, আবার একদমও ছোট না, মোটামুটি ছিল মিডিয়াম। তো এখন হচ্ছে আমরা লেকের কাছে চলে যাচ্ছি। তো এই যে এখানে আসার পর আসলে খুব বেশি ভালো লাগছিলো, আর একটু বাতাস ছিল, যে কারণে আর বেশি টাইমটা আসলে আমাদের জন্য অনেক সুদিং ছিল। তো এখানে আমরা কিছু পিকচার তুলেছি, ভিডিও করেছি। আপনারা কিন্তু, এটা একটা পিকচার পারফেক্ট প্লেস বলা যায়, আপনারা চাইলে শাড়িটার উপরে যেতে পারেন। তাইরান আমাকে বলছিলো যে আমরা একদিন শাড়ি পরে এখানে আসবো না, যে ওকে ফাইন সেই যায়। তো এই যে এখানে ও পিক তোলার জন্য দাঁড়িয়ে আছে, অ্যান্ড মেয়েরা থাকলে যা হয় আর কি, সেখানে আপনার ছবি তোলা দেন হচ্ছে রং ঢং এগুলো থাকবে, ইজ ভেরি নর্মাল। তো আমার আসলে এত বেশি ভালো লাগছিল, যে কারণে আমি বারবার শুধু ক্লিপ নিচ্ছিলাম আর নিচ্ছিলাম। আপনারা এখানে কী বলবো, আসলে যারা বেশি সুন্দর করে ছবি তুলতে পারেন তাদের জন্য আসলে, তারা আসলে এটাকে অনেক কাজে লাগাতে পারবেন, কিন্তু আমার ফ্রেন্ডরা আসলে সেভাবে ছবি তুলতে পারে না। যাই হোক, ও হালকা একটু ওদের নামে দুর্নাম করে ফেলেছে, বাট ওকে। তো যাই হোক, এরপর হচ্ছে ওখান থেকে সরে আবার আমরা সামনের দিকে আগাই। অ্যান্ড এই জায়গাটা না একটু, যদি রাতেরবেলা যাওয়া হয় আমার কাছে মানে একটু ভৌতিক লাগবে, কারণ ওখানে যে গাছটা ছিল ওখানে একটা হরিবল একটা ভাইব দেয়, হালকা ওরকম কিছু না, রাতে গেলে হয়তো সেটা বোঝা যাবে। অ্যান্ড এই প্লেসটা কিন্তু খুবই কমন একটা প্লেস, আপনারা অনেক ভিডিওতে হয়তো দেখেছেন, অ্যান্ড হ্যাঁ এটা আসলে অনেক বেশি সুন্দর। আর বৃষ্টি হওয়ার কারণে একটু কাদা কাদা হয়ে গিয়েছিলো, যে কারণে আমাদের অনেক সাবধানে হাঁটতে হয়েছে, আমি বারবার ভাবছিলাম যে স্লিপ কেটে না পড়ে যায়। তো এরপরে দেখলাম যে সামনে ওখানে একটা টি স্টল আছে, অ্যান্ড যেটার নাম হচ্ছে গ্রামচা। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড প্রাইস ওয়্যার রিয়েলি রিজনেবল।
এখানে হচ্ছে দেন আপনার ছিল স্যান্ডউইচ, দেন মেবি ব্রাউনি ছিল, আর হচ্ছে ওদের অনেক কুকিজ ছিল। তো যাই হোক, আমরা এক একজন এক এক রকম চা ট্রাই করি। আমি নিয়েছিলাম মালটা চা, কানিস নিয়েছিল দুধ চা, অ্যান্ড তাইরান নিয়েছিল মশালা চা, আর এই যে সাথে কুকিজ। তো চায়ের প্রাইস আপনার এরকমই 30-40 এরকম ছিল। আমি যেহেতু আপনাদেরকে মেনু দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। অ্যান্ড কুকিজ যেগুলো ছিল সেগুলোর প্রাইসও খুব বেশি ছিল না, 15-20 এরকম। তো যাই হোক, এখানে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার এখানে পানির একটা ওয়ে ওরা রেখেছে, যেহেতু এটা একটা হাঁটাহাঁটির জায়গা, আপনার টায়ার্ড হয়ে গেলে সেখান থেকে পানি খেতে পারেন। আর পাশেই ছিল নর্থ এন্ড। তো এই তো আমাদের মোটামুটি ঘোরাঘুরি এতটুকুই ছিল। আর এখানে জিনিসটা হচ্ছে খুবই ভালো লেগেছে, যেখানে লেখা আছে পছন্দের বইটি পড়তে নাও, পড়া শেষে ফেরত দাও। এটা আসলে খুব ভালো একটা ইনিশিয়েটিভ বলবো। তো এই তো আমাদের কিন্তু প্রায় ভিডিও শেষের দিকে আমরা চলে এসেছি। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এতে করে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো এই যে দেখেন, লাস্ট মোমেন্ট আরেকটু নিয়ে নিচ্ছি আমি। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।